এটি আপনার ব্যাটারিকে খুব যত্নের সাথে চার্জ করবে এবং অটোমেটিকভাবে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিকে লাইনকে স্টপ করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম ইউটিউব চ্যানেল শীতল রুমের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের 12 ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে, বিভিন্ন অ্যাম্পিয়ারের 12 ভোল্টের চার্জার নিয়েই আজকে আলোচনা হবে। তো আপনার ব্যাটারির জন্য কোন চার্জারটি ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আমরা প্রথমে যে চার্জারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অনলি 12 ভোল্টের একটি 10 অ্যাম্পিয়ারের চার্জার। তো অবশ্যই মনে রাখবেন এটি 10 অ্যাম্পিয়ারের একটি চার্জার। তো আমরা এটি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এর জন্য নিয়েছে একটি 12 ভোল্টের 45 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এখানে আছে বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ বোর্ড। তো এটি দিয়ে আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো দেখুন, এটির বক্সটি মূলত এ ধরনের। এটির প্রাইসটি অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট www.abc24shop.com থেকে ছবি দেখে পণ্য অর্ডার করতে পারবেন। তো দেখুন, এটির প্যাকেট খুললে আপনারা এ ধরনের একটি চার্জার পেয়ে যাবেন। এখানে যতগুলো চার্জার দেখানো হচ্ছে প্রত্যেকটি চার্জারই কিন্তু ডিজিটাল চার্জার। তো এটি হচ্ছে মূলত ব্যাটারি ক্লিপ, একটি ব্যাটারি ক্লিপ, একটি পজিটিভ, একটি নেগেটিভ। তো আপনারা এই কালো যেটা এটি মাইনাস চিহ্নিত সাইডে লাগাবেন, এবং লাল যেটা এটা প্লাস চিহ্নিত সাইডে লাগাবেন। লাগালে দেখুন, আমি কিন্তু বিদ্যুৎ লাইন দিইনি, কিন্তু অলরেডি ডিসপ্লে চলে এসেছে এখানে কারেন্ট সাপ্লাই, এখন জিরো দেখাচ্ছে। 12 ভোল্টের একটি ব্যাটারি, সেটিও এখানে শো করছে। এটা যখন বিদ্যুৎ লাইনে দেওয়া থাকবে না, তখন কিন্তু এই সুইচটা জ্বলবে না। তো আমি বিদ্যুৎ লাইনে এই প্লাগটি ইন করছি। তো দেখুন, একটু ভালো করে খেয়াল করুন, এখন কিন্তু দেখুন চার্জিং সাইডে কিন্তু লাইটটা জ্বলছে, এবং ভোল্টেজ দেখাচ্ছে 12.1, এবং এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে 6.2 অ্যাম্পিয়ারে। এটি হচ্ছে ফুল অটোমেটিক ডিজিটাল চার্জার, অর্থাৎ আপনার ব্যাটারিতে ফুল হয়ে গেলে আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে যাবে। এতে আপনার ব্যাটারিতে যখন 100% ফুল হয়ে যাবে, তখন অটোমেটিকভাবে চার্জ দেওয়া অফ হয়ে যাবে, এতে ব্যাটারিটি সেফ থাকবে। তো এই পণ্যটির মূল্য আমাদের ওয়েবসাইট www.abc24shop.com এ দেওয়া আছে ছবি সহ, অবশ্যই সেখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারেন। এরপরে যে চার্জারটি নিয়ে আলোচনা করব এটিও 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের চার্জার। তো দেখুন, এটির বক্সটি হচ্ছে এটি 20 অ্যাম্পিয়ারের একটি 12 ভোল্টের চার্জার। যাদের ব্যাটারি 40 অ্যাম্পিয়ারের উপরে, তারা এ ধরনের চার্জার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন 10 অ্যাম্পিয়ারের চার্জারটা কিন্তু আপনারা 20 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। অ্যাম্পিয়ার অর্থ হচ্ছে যত কম অ্যাম্পিয়ার হবে তত বেশি সময় চার্জ দিতে লাগবে। 1 ঘন্টায় 10 অ্যাম্পিয়ার মানে 1 ঘন্টায় 10 অ্যাম্পিয়ার পরিমাণ চার্জ হবে। তা আমরা এটার দেখুন, এটা হচ্ছে ডিসপ্লে সাইড, এখানে একটি ভলিউম দেওয়া আছে যেটি দিয়ে আপনি অ্যাম্পিয়ার কমাতে বা বাড়াতে পারবেন। তো আমরা এটাকে ব্যাটারির সাথে যুক্ত করে দিচ্ছি। তো দেখুন, এখানে ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, দেন ডিসপ্লে কিন্তু অন হয়ে গেছে। এখন আমি এই প্লাগটি বিদ্যুৎ লাইনে দিয়ে দিলাম, এখন কিন্তু এখানে বিদ্যুৎ চলে এসেছে, এবং আমি এটাকে ইচ্ছা করলে অ্যাম্পিয়ার বাড়াতে পারবো। তো দেখুন, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে যে আস্তে আস্তে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এখানে এটি বর্তমানে 16.0 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আমি এটাকে অ্যাম্পিয়ার এখন বাড়িয়ে দিলাম, 19.9 অ্যাম্পিয়ারে এটি চার্জ হচ্ছে, এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে 13.5, অর্থাৎ 13.5 ভোল্ট আকারে এখানে চার্জিং ঢুকছে। এটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় 20 অ্যাম্পিয়ার পরিমাণ চার্জ করতে পারবেন আপনার ব্যাটারিকে। এটি দিয়ে আপনার 20 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের যে কোনো ব্যাটারিতে ব্যবহার করতে পারবে। এই চার্জারটির মূল্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমাদের ওয়েবসাইট www.abc24shop.com এ যেয়েও আপনারা অর্ডার করতে পারেন। এরপরে আমরা যে চার্জারটি নিয়ে আলোচনা করব এটিও 20 অ্যাম্পিয়ারের চার্জার, তবে এটি 24 ভোল্ট এ চার্জ করবে। অর্থাৎ আপনি দুটি 12 ভোল্টের ব্যাটারি একত্রে করে এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। তো এটিও আপনারা যখন এটি প্যাকেট থেকে খুলবেন, দেখুন এটিও ডিজিটাল একটি চার্জার, এটিতেও ফুল অটো সিস্টেম করা আছে। অর্থাৎ ব্যাটারিটি ফুল হয়ে গেলে অটোমেটিকভাবে চার্জ দেওয়া বন্ধ করে দিবে, বিদ্যুতের কানেকশন দেওয়া সত্ত্বেও চার্জ দেওয়া বন্ধ করে দেবে যখন আপনার ব্যাটারিটি ফুল হয়ে যাবে। তো আমরা এটি আগে ব্যাটারির সাথে যুক্ত করে নিচ্ছি।
দেখুন এখানে কিন্তু আমি অনলি 12 ভোল্ট দিয়েছি, 12 ভোল্ট দিয়ে আপনি এটি 12 ভোল্টও করতে পারবেন, 24 ভোল্টও করতে পারবেন। আমি যেহেতু 12 ভোল্টের ব্যাটারিতে লাগিয়েছি সেহেতু আমি 12 ভোল্টের সাইডে দিয়ে রেখেছি, আপনি 24 ভোল্টে করলে 24 ভোল্টের সাইডে রাখবেন। এখানে একটি পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে, এটিতে অটো এবং ফাস্ট দুটি অপশান আছে। তো এটি যখন আমরা বিদ্যুতে কানেকশন করব, দেখুন আমরা বিদ্যুতে কানেকশন করলাম, দেন এখানে কিন্তু ভোল্ট দেখাচ্ছে, চার্জিং শুরু হয়ে গিয়েছে। তো এটিও যখন ব্যাটারি ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে চার্জ দেওয়া বন্ধ করে দিবে, এটা রিভার্স প্রোটেকশন দেওয়া আছে। তো নেগেটিভ পজিটিভ এলোমেলো হলেও এটিতে সমস্যা হবে না। তো এটিও দেখলেন, এটির মূল্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও মূল্যটি জেনে নিতে পারেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতর আপনি কল করে যে কোনো পণ্যের অর্ডার করতে পারেন অথবা আপনি মূল্য জানতে পারেন। এরপরে আমরা আলোচনা করব 30 অ্যাম্পিয়ারের একটি চার্জার নিয়ে। দেখুন এ ধরনের একটি বিগ সাইজের চার্জার, তা দেখতে পাচ্ছেন আপনি বক্সটি খুললে এ ধরনের একটি চার্জার পেয়ে যাবেন। এটি হচ্ছে 30 অ্যাম্পিয়ারের চার্জার, প্রতি ঘন্টায় 30 অ্যাম্পিয়ার করে ব্যাটারিকে চার্জ করবে। এটির পিছনে একটি সুইচ আছে, অন অফ সুইচ আছে, পিছনে কুলিং ফ্যান আছে এবং সামনে ডিসপ্লে আছে, একটি ভলিউম দেওয়া আছে, ভলিউম দিয়ে আপনি অ্যাম্পিয়ার কমাতে বা বাড়াতে পারবেন। তো আমরা প্রথমে অন করে নিলাম এবং এটি বিদ্যুতে দিচ্ছি। দেখুন বিদ্যুৎ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কত ভোল্ট আছে এটাতে যেহেতু কোনো ব্যাটারি সংযোগ দেওয়া নাই সেহেতু 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আমরা এখন এটিকে ব্যাটারির সাথে যুক্ত করে দেব। দেখুন এটা দিলাম একটা সাইডে এবং এটি আরেকটি সাইডে, এটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং এটির কুলিং ফ্যানও চলছে। এটি আপনি অ্যাম্পিয়ার বাড়িয়ে দিতে পারবেন, তো আমরা বাড়িয়ে দিচ্ছি। এটাতে দেখুন এখন 23 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারিটি। তো এভাবে এটি আপনার ব্যাটারিকে খুব যত্নের সাথে চার্জ করবে এবং অটোমেটিকভাবে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিকে অটোমেটিকভাবে এটি আপনার লাইনকে স্টপ করে দেবে। এখানে লেখা আছে অটোমেটেড স্টপ ওয়ার্ক ওয়েন ব্যাটারি ফুল, অর্থাৎ ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে চার্জ দেওয়া বন্ধ করে দিবে। এরপরে আমরা আলোচনা করব 40 অ্যাম্পিয়ারের একটি বিগ সাইজের চার্জার নিয়ে। এটিও কিন্তু ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ এবং এটিতেও কুলিং ফ্যান রয়েছে এবং অটোমেটেড স্টপ ওয়ার্ক ওয়েন ব্যাটারি ফুল, অর্থাৎ অটোমেটিকভাবে ব্যাটারি ফুল হয়ে গেলে লাইন অফ করে দিবে। আপনারা এখন যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 40 অ্যাম্পিয়ারের একটি চার্জার, এটি চার্জ করবে 12 ভোল্টের ব্যাটারিকে। এটির ভলিউম রয়েছে, ভলিউম আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ছোটো সাইজের যদি ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনারা অ্যাম্পিয়ার কমিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লাইন দিয়ে দিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে ভোল্ট 13.3 এবং চার্জিং হচ্ছে, এখানে চার্জিং হচ্ছে, এটা দেখা যাচ্ছে 51, 52, 53 এইভাবে আস্তে আস্তে চার্জ উঠছে। এখানে 8 অ্যাম্পিয়ার হয়ে চার্জ হচ্ছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন ধীরে ধীরে কিন্তু অ্যাম্পিয়ার বাড়ছে। তো আপনারা এভাবে এটি বাড়িয়ে নিতে পারবেন, আমরা সর্বোচ্চ 34 করে দিয়েছি। তো আপনি ইচ্ছা করলে এটি মোট 40 পর্যন্ত চার্জ করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন যত কম অ্যাম্পিয়ার আকারে ছোটো ব্যাটারিকে চার্জ করা যায়, কেননা বেশি অ্যাম্পিয়ার দিলে ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং এতে ব্যাটারি যদি ছোটো সাইজের ব্যাটারি হয় সেক্ষেত্রে ব্যাটারির কিছুটা ক্ষতি হয়। যদি এটি 100 অ্যাম্পিয়ারের জন্য নেন সেক্ষেত্রে 40 অ্যাম্পিয়ারটা বেটার হবে, 200 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আপনি 30 অ্যাম্পিয়ার বা 40 অ্যাম্পিয়ারের চার্জার নিতে পারেন। তা বন্ধুরা, এ ধরনের চার্জার নিতে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক, 220/2 কাঁঠালতলা, তেজকুনিপুরা, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। দোকানে আসার ক্ষেত্রে আপনি গুগলের আশ্রয় নিতে পারেন, গুগলে যে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক লিখলে ম্যাপ শো করবে, আপনি ম্যাপের ডিরেকশন অনুযায়ী চলে আসতে পারেন, অথবা আপনি নিজ জেলাতে বসে কল করে অর্ডার করতে পারেন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে। আপনি কল করে অর্ডার করার পর অনেক 24 ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য মূল্য পরিশোধ করে আপনি পণ্যটি বুঝে নিতে পারবেন। আর যারা বাসায় ছবি দেখে অর্ডার করতে চান তারা দিন রাত 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আমাদের ওয়েবসাইট www.abc24shop.com যে অর্ডার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোনো কল করার প্রয়োজন নেই, আপনি সরাসরি আমাদের ওয়েবসাইট www.abc24shop.com অর্ডার করবেন এবং অর্ডার হওয়ার 24 ঘন্টার ভিতরে আপনাকে কল করে কনফার্ম করা হবে এবং আপনার পণ্যটি আপনার জেলাতে পৌঁছিয়ে দেওয়া হবে এবং মূল্য পরিশোধ করে আপনি পণ্যটি রিসিভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ ধরনের ব্যাটারি চার্জার, বিভিন্ন ধরনের ইনভার্টার, আইপিএস বা ইলেকট্রিক্স অনেক গুডসের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।